রান্নার গ্যাসের পাইপ লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড ইসলামপুরে, পুড়ল যাবতীয় জিনিসপত্র সহ মজুত রাখা পাট। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের গোয়াশ কাজীপাড়া এলাকায়। জানা যায়, জয়ের শেখের বাড়িতে রান্নার গ্যাস লিক করে আগুনের সূত্রপাত হয়। ওই ঘটনায় ঘরের যাবতীয় আসবাবপত্র সহ অন্য ঘরে মজুত থাকা পাটেও আগুন লাগে। পাটে আগুন লাগায় দীর্ঘক্ষণ ধরে জ্বলে আগুন। স্থানীয়রা আগুন দেখে নেভানোর চেষ্টা চালালে তাপের জন্য ধারে কাছে যেতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসলামপুর থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। আপনাদের দমকল কটা ইঞ্জিনের মাধ্যমে নিভানো হলো আগুনটাকে? একটাই। আপনারা কতক্ষণের মধ্যে নিভানোর প্রক্রিয়াটা শেষ? আধা ঘন্টা নিয়ত না, তার আগে কমপ্লিট করে ফেলেছি। এখন ড্যাম্পিং ডাউনটা মানে জাস্ট সিলিন্ডারটা ঠান্ডা করার কাজটা চলছে। আগুন প্রতিবেশীরা জানান বাড়ির মালিক বাড়িতে নেই। ওই অবস্থায় রান্নার গ্যাস লিক করে আগুনের সূত্রপাত হয়। তবে তৎপরতার কারণে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘরে পাট ছিল, গ্যাসের গোড়া ভালভ লিক ছিল, ওখান থেকে আগুনটা। গ্যাস কি আজকে ফিট করেছে? না, এটা আগে থেকে ফিট ছিল, কিন্তু ফর্তে হয়তো আজকে ফিট হয়েছে। এক সপ্তাহ আগে গ্যাসটা নিয়ে এসেছে লিক করে। লিক করে তখন ওই ফর্তটা পুড়ে যায়, তখন আস্তে আস্তে আগুনটা ছড়িয়ে যায়। কটা থেকে আগুন লাগে? আপনার এলাকায় জালসা, পর্দা খুঁজছেন? প্রজেক্টরের ঝকমকে ছবি পেতে এখনই যোগাযোগ করুন স্বপ্ন প্রজেক্টর হাউসে। এছাড়াও বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানে রেকর্ডিং করা হয়। এখানে ড্রোন ক্যামেরাও ভাড়া দেওয়া হয়। যোগাযোগের ঠিকানা মুক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9647969593 অথবা 7718585960 এই নম্বরে অতিসত্বর বুকিং করুন।